জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ইউক্রেনের স্কুলে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 4। মধ্যপ্রাচ্যে মার্কিন পরিকল্পনা নস্যাতের অঙ্গীকার করল কাতাই হিজবুল্লাহ, হুঁশিয়ারি উচ্চারণ করে বিবৃতি। রুশ বিরোধী পাল্টা অভিযান খুবই কঠিন কাজ জানালেন জেলেনস্কি। এদিকে ট্রাইটন দ্বীপে চীনের দখলদারিত্বের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও তাইওয়ান। পাকিস্তানে ফের ভয়াবহ বন্যা, 175 জনের প্রাণহানি। সর্বশেষ জানিয়ে দেব দক্ষিণ আফ্রিকায় পাত্তা পাননি মোদীর রিপোর্টের পর সাইবার আক্রমণের শিকার ব্রিটিশ দৈনিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের স্কুলে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 4। উত্তর পূর্ব ইউক্রেনের একটি স্কুলে রাশিয়ার ড্রোন হামলায় 4 জন নিহত হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী সুমি অঞ্চলে 23 আগস্ট বুধবার সকালে এই হামলার ঘটনা ঘটেছে। এর ফলে স্কুল ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে 230 কিলোমিটার পূর্বে রমনি গ্রামে স্কুলটির অবস্থান ছিল। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে স্কুলের পরিচালক, উপপরিচালক, সচিব এবং গ্রন্থাগারিকের মৃতদেহ খুঁজে পান। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লাইমেনকো টেলিগ্রামে বলেছেন, রমনির স্কুলে রাশিয়ান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 4 জন হয়েছে। এছাড়া স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় 4 স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। মন্ত্রী ধ্বংস হয়ে যাওয়া স্কুল ভবনের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে 1 ডজন উদ্ধারকারীকে সাইটটি পরিষ্কার করতে দেখা গেছে। শুধুমাত্র ভবনের একটি দরজা অক্ষত রয়েছে। রাশিয়ান বাহিনী গত বছরে তাদের আগ্রাসনের শুরুতে সুমি অঞ্চলে প্রবেশ করেছিল, কিন্তু ইউক্রেনের বাহিনী তাদের পিছু হটিয়ে দেয়। কিন্তু সম্প্রতি এই অঞ্চলে রুশ হামলার সংখ্যা বেড়ে গেছে। এদিকে বুধবার রাজধানী মস্কো এবং রাশিয়ার অন্যান্য অঞ্চলে ড্রোন হামলা করেছে ইউক্রেন। ফলে বেলগোরোদ অঞ্চলে 3 জন বেসামরিক লোক নিহত হয়েছে। মস্কোকে লক্ষ্য করে ইউক্রেনে টানা 6ষ্ঠ রাতে ড্রোন হামলা করেছে। যুদ্ধ এখন প্রতিদিন রাশিয়ার ভূখণ্ডে আঘাত করছে। ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাদকভ টেলিগ্রামে জানিয়েছেন, বুধবার ইউক্রেনীয় হামলায় 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তিনি বলেছেন, রাস্তায় যখন লোকজন ছিল তখন ইউক্রেনীয় বাহিনী একটি ড্রোনের মাধ্যমে একটি বিস্ফোরক ডিভাইস চালু করেছিল, ফলে 3 জনের মৃত্যু হয়। কয়েক মাস ধরে রাশিয়ার এই অঞ্চলে গোলাগুলি, ড্রোন হামলা করছে ইউক্রেন। হুঁশিয়ারি উচ্চারণ করে বিবৃতি। মধ্যপ্রাচ্যে মার্কিন পরিকল্পনা নস্যাতের অঙ্গীকার করল কাতাই হিজবুল্লাহ। ইরাকের প্রতিরোধকারী সংগঠন কাতাই হিজবুল্লাহ অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার ধ্বংসাত্মক সমস্ত পরিকল্পনা নস্যাত করে দেবে। গতকাল এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংগঠনটি। কাতাই হিজবুল্লাহ বলেছে, সম্প্রতি ইরাকের বিভিন্ন শহরে মার্কিন সামরিক বহরের চলাচল শত্রুর আক্রমণাত্মক মনোভাবের স্পষ্ট প্রমাণ এবং আরব দেশটিতে মোতায়েনের ওয়াশিংটনের যুদ্ধবাজ সেনাবাহিনীকে ধরে রাখার উদ্দেশ্যে সব মুভমেন্ট করানো হয়েছে। কাতাই হিজবুল্লাহ বলেছে, যদিও 2011 সালের আগের তুলনায় ইরাক এখন মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম কম এবং তারা দুর্বল, তারপরেও ওয়াশিংটন এই উপস্থিতিকে ধরে রাখার চেষ্টা করছে। এটাও ঠিক যে মার্কিন সেনাদের মোকাবেলার জন্য কাতাই হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা 2011 সালের তুলনায় বাড়িয়েছে। সংগঠনটি আরো বলেছে, মার্কিনীদের জানা উচিত যে তাদের পেশী শক্তি দেখানোর দিন শেষ এবং প্রতিরোধকামী যোদ্ধারা যদি তাদের বিরুদ্ধে লড়াইয়ের পথ বেছে নেয় তাহলে তাদের মধ্যপ্রদেশ তাদের সমস্ত পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে। রুশ বিরোধী পাল্টা অভিযান খুবই কঠিন কাজ জেলেনস্কির স্বীকারোক্তি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি স্বীকার করেছেন যে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালাতে গিয়ে কঠিন অবস্থায় পড়েছে তার দেশের সেনারা। তবে তিনি দাবি করেন, রাশিয়ার প্রতি রক্ষা রেখা পার হওয়ার জন্য ইউক্রেনের সেনারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে তিনি আশা করেন, ইউক্রেনের সেনারা অবশ্যই রাশিয়ার প্রতিরক্ষা বুদ্ধ ভেঙে দেবে। এর আগে পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালাতে গিয়ে ইউক্রেন যে বিপর্যয়ের মুখে পড়েছে তাতে কিয়েভের ওপর পশ্চিমা পৃষ্ঠপোষকরা হতাশ হয়ে পড়েছে। গত জুন মাসের প্রথম দিকে ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা সামরিক অভিযান চালাতে গিয়ে ইউক্রেন যে বিপর্যয়ের মুখে পড়েছে তাতে কিয়েভের ওপর পশ্চিমা পৃষ্ঠপোষকরা হতাশ হয়ে পড়েছে। গত জুন মাসের প্রথম দিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা অভিযান শুরু করে এবং বিভিন্ন গণমাধ্যমে ইউক্রেনের হাজার হাজার সেনা হারানোর খবর বেরিয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাংবাদিক জিজ্ঞেস করেন, রাশিয়ার বিরুদ্ধে তাদের সামরিক অভিযান কেমন চলছে। জবাবে তিনি বলেন, বিষয়টি আমরা কোন দিক থেকে দেখব সেটি একটি বিষয়, আমরা এগিয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য খুব কঠিন কারণ সেখানে বিপুল পরিমাণ মাইন রয়েছে। সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন কিয়েভ সফররত ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অর্প। জেলেনস্কি বলেন, সামরিক বাহিনী থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে বলা যায় আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি এবং সঠিক দিকেই এই অগ্রযাত্রা হচ্ছে।
ট্রাইটন দ্বীপে চীনের দখলদারিত্বের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও তাইওয়ান। ট্রাইটন দ্বীপের স্যাটেলাইট চিত্রগুলিতে একটি নতুন কাঠামো দৃষ্টিগোচর হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক দাবিকে সমর্থন করার জন্য এটি চীনের সামরিক সম্প্রসারণের একটি অংশ। এই ছবিগুলো যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও তাইওয়ানের প্রতিবাদের ঝড় তুলেছে। প্যারাসিলস দ্বীপপুঞ্জের অংশ ট্রাইটন দ্বীপ বিতর্কিত অঞ্চলের সর্বসাম্প্রতিক গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। চীন প্যারাসিলস এবং নিকটবর্তী স্প্রেটলি দ্বীপপুঞ্জকে তাদের নিজস্ব সামুদ্রিক অঞ্চল বলে দাবি করে। তারা এই দ্বীপ এলাকায় তাদের সামরিক স্থাপনা সম্প্রসারণ করেছে। ভিয়েতনাম ও তাইওয়ানের যথাক্রমে প্যারাসিলস ও স্প্রেটলি দ্বীপপুঞ্জকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে দেশে দুটি বেজিংয়ের আঞ্চলিক সমুদ্রসীমা সম্প্রসারণের উদ্যোগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি চীন ট্রাইটনের খুব দ্রুত একটি নতুন অবকাঠামো নির্মাণ করেছে। প্ল্যানেট ল্যাবস পিবিসি থেকে প্রাপ্ত স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে গত সপ্তাহে এই স্থাপনাটিকে এয়ার স্ট্রিপ হিসেবে ঘোষণা করে। দ্বীপটি প্রায় 4,000 ফুট লম্বা এবং 2,000 ফুট চওড়া এবং কিছুদিন আগ পর্যন্ত সম্পূর্ণ জনবসতিহীন ছিল। ইউএস স্পেসের জ্যেষ্ঠ মেরিটাইম সলিউশন বিশেষজ্ঞ বিল কনরয়ের মতে, দ্বীপটিতে জলোচ্ছ্বাসের 4 ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে। টেলিফোন সাক্ষাৎকারে কনরয় বলেন যে, লম্বা জিনিসটাকে মানুষ রানওয়ে মনে করত, সেটি আসলে অঞ্চলটিকে সমুদ্রের পানি থেকে সুরক্ষা দিয়ে শুষ্ক রাখার কাজে ব্যবহার করা হতো। আমাদের ধারণার মতে এই বাঁধের মাধ্যমে প্রায় 70,000 বর্গ মিটার ভূখণ্ড সমুদ্র থেকে ফিরিয়ে নেওয়া হবে। তিনি আরো বলেন, দক্ষিণে আরো অবকাঠামো নির্মাণ কাজ চলছে যা হতে পারে একটি বাঁধ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র ভয়েস অব আমেরিকার কোরিয়ান সার্ভিসকে বলেছেন, তারা দক্ষিণ চীন সাগরের চীনের দাবির বিরোধিতা করে বেজিং এর প্রতি আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। চীনের সরকারি নাম পিপলস রিপাবলিক অব চায়না ব্যবহার করে নাম প্রকাশে অনিচ্ছুক সেই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র দ্ব্যর্থহীনভাবে পিআরসির অবৈধ সামুদ্রিক দাবি এবং এ ধরনের যে কোনো হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে। চীন দক্ষিণ চীন সাগরের প্রায় 90% দাবি করে আসছে। চীন তাইওয়ান ও মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন এবং ভিয়েতনাম সহ প্রায় সমস্ত প্রতিবেশী রাষ্ট্র এই পথে চলাচল করে। চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, নানহাই, জংদাও এবং সংলগ্ন জলসীমার উপর চীনের অনস্বীকার্য সার্বভৌমত্ব রয়েছে। ওয়াশিংটন থেকে লে নগুয়েন এবং তাইপে থেকে কেলিংটাং এই প্রতিবেদনের অবদান রেখেছেন। পাকিস্তানে ফের ভয়াবহ বন্যা, 175 জনের প্রাণহানি। পাকিস্তানের পূর্ব পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে গেছে। 1,00,000-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পাঞ্জাবের জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, উদ্ধারকারী নৌকা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উদ্ধার করছে। এখনো পর্যন্ত 1,00,000-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মোহাম্মদ আসলাম বলেছেন, গত 35 বছরে নদীর পানির স্তর এতটা বাড়েনি। পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা সংস্থার পক্ষে বলা হয়েছে, আগামী দিনে বন্যার পানি আরও বাড়তে পারে। গত জুন মাস থেকে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত 175 জনের বেশি মানুষ মারা গেছেন বলে বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে। দক্ষিণ আফ্রিকায় পাত্তা পাননি মোদি রিপোর্টের পর সাইবার আক্রমণের শিকার ব্রিটিশ দৈনিক। ব্রিটিশ পত্রিকা ডেইলি ম্যাভেরিক বুধবার ভারতের একটি বৃহৎ আকারের সাইবার আক্রমণের শিকার হয়েছিল, যার ফলে তাদের সাইটটি ক্র্যাশ হয়েছিল। মঙ্গলবার উপযুক্ত সম্মান না পাওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান থেকে নামতে অস্বীকৃতি জানানোর প্রতিবাদে প্রতিবেদন প্রকাশের মাত্র কয়েক ঘন্টার পর এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মিডিয়া কোম্পানির বরাতে ডেইলি ম্যাভেরিক কঠিন প্রেমের ত্রিভুজ রামাফোসাসির উপর দৃষ্টি নিবদ্ধ করায় মোদী তার বিমান থেকে নামতে অস্বীকার করেছিলেন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর বুধবার তাদের ওয়েবসাইট ভারতীয় সার্ভার থেকে 3,61,00,000 হিট পেয়েছে। কর্মকর্তাদের মতে, মোদী ওয়াটার ক্লু এয়ারফোর্স বেসে তার বিমান থেকে নামতে অস্বীকার করেছিলেন কারণ দক্ষিণ আফ্রিকা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে কেবল একজন ক্যাবিনেট মন্ত্রী পাঠিয়েছিলেন। ডেইলি ম্যাভেরিকের পিটার ফ্যাব্রিসিয়াস রিপোর্ট করেছেন, অবশেষে রামাফোসা তার ডেপুটি পল মার্শাটাইলকে পাঠান, যিনি ইউনিয়ন ভবনে চীনের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফরের আড়ম্বর এবং অনুষ্ঠান ছেড়ে ওয়াটার ক্লুথে চলে যান।